আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা ধামাকা টিউটোরিয়াল নিয়ে। তো বাইবিটের দুইটা ইভেন্ট প্রত্যেকে রিকোয়েস্ট করব জয়েন করবেন, যেখান থেকে অ্যাটলাস কম হলে আপনাদের $200 প্লাস প্রফিট হবে। তো দুইটা ইভেন্ট $200 প্লাস প্রফিট হবে, কারণ ভিডিওটা ফুললি ওয়াচ করেন এবং যেভাবে দেখাবো এইভাবে কাজটা করে ফেলেন, আশা করি প্রত্যেকের প্রফিট হবে। এই হচ্ছে একটা ইভেন্ট, হচ্ছে এভরি ওয়ার্ল্ড। এখানে 100,000 উইনারদেরকে সিলেক্ট করবে, মানে হচ্ছে এক কথা যারা জয়েন করবে প্রত্যেকে উইন হবে এখান থেকে। বর্তমান রেট নয়, যদি $1,000 টোকেন করে আপনাদেরকে দেয় $60, কারণ এখন মার্কেট ডাউন আছে, মার্কেট আপ হলে এইটা $100 প্লাস হয়ে যেতে পারে। তো এই হচ্ছে একটা ইভেন্ট। সেকেন্ড ইভেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা রিসেন্টলি আমরা শেয়ার করছি কিন্তু ভিডিও কিন্তু আমরা কই নাই, কারণ এখানে কিছু কাজ আসছিল যেটা অনেকে কিন্তু 99% লোকেরাই অনেকে করতে পারে নাই। তো এই যে ইভেন্টটা, এটা থেকে XAR টোকেন দিবে। এটা হিউজ পরিমাণে একটা রাউন্ড চলতেছে, এখানে 2-3 রাউন্ডে আপনি জয়েন করতে পারবেন, যেখান থেকে প্রত্যেকেই অ্যাটলাস কম হলো $100 থেকে মিনিমাম $100 আর সর্বোচ্চ $200-$300 পর্যন্ত আপনাদের এই ইভেন্ট থেকে প্রফিট হবে। তো সম্পূর্ণ প্রসেসটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফুললি ওয়াচ করতে হবে, কারণ আমি এখানে কয়েকটা স্টেপ দেখাবো। কারণ XAR যে ইভেন্টটা, তো এখানে কয়েকটা ইভেন্টই আছে, কারণ এখানে ট্রেডিং ইভেন্ট আছে, তারপরে সাইট ইভেন্ট আছে। তো প্রত্যেকটা ইভেন্ট, তো দুইটা অফারে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে বাইবিটে $100 ডিপোজিট করতে হবে, কারণ এটা নতুন ওল্ড পুরাতন সকল ইউজারদের জন্য। তো নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করলে তো ভালো হয়, আর যদি ওল্ড ইউজাররা প্রত্যেকেই দুইটা অফারে জয়েন করতে পারবেন। প্রথমত আমরা যেমন রুলস অ্যান্ড কন্ডিশন, এই ইভেন্টগুলো জয়েন করতে হলে অবশ্যই আপনাকে $100 প্লাস বাইবিট অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয়। তো ওই কাজটি আপনারা আগে করে ফেলবেন। এই দুইটা ইভেন্টে জয়েন করার জন্য আমাদের চ্যানেলে সার্চ করবেন, এইখানে দেখেন সাবমিট ফর্ম একটা অপশন আছে, এই হচ্ছে সাবমিট ফর্ম একটা অপশন। তারপর এই হচ্ছে আরেকটা ইভেন্টের, তারপরে এভরি ওয়ার্ল্ডের যে ইভেন্টটা আছে এখানেও ফর্ম লিঙ্ক আছে। আপনি যখন এই লিঙ্কগুলো ওপেন করবেন, তো যে কোনো অফারে জয়েন করতে হলে এখানে রেজিস্টার বার পাবেন। তো রেজিস্টার বারে ক্লিক করে আগে এই রেজিস্টারটা কমপ্লিট করে নেবেন, দেন আপনারা $100 ডিপোজিট প্লাস করে নেবেন। অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি পুরাতন অ্যাকাউন্ট, আমি পুরাতন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেছি, আপনারা নতুন অ্যাকাউন্টে জয়েন করতে পারেন। নতুন অ্যাকাউন্ট যদি খুলে জয়েন করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু আমরা জয়েনিংয়ের জন্য সাইন আপ লিঙ্ক দিয়ে দিছি, এই যে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে। আরেকটা যে ইভেন্ট আছে এইখানেও কিন্তু আমরা সাইন আপ লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিছি। তো নতুন অ্যাকাউন্ট খুললে এখান থেকে ইজিলি সাইন আপটা বাইবিট অ্যাকাউন্টে করে নেবেন। অ্যাকাউন্টে করার পর অবশ্যই আপনার অ্যাকাউন্টে মোস্টবি KYC থাকতে হবে, আর ওল্ড ইউজার যারা আছে তারা তো আমার মতো জয়েন করতে পারতেছেন। তো অবশ্যই এখান থেকে আগের যদি ডলার ডিপোজিট থাকে তাহলে হবে না, অবশ্যই নতুন করে ইভেন্টে যখন রেজিস্টার করছেন অবশ্যই নতুন করে $100 প্লাস, মানে $100 বরাবর অথবা $100 $1-2 বেশি এরকম সামথিং আপনি ডিপোজিট করবেন। ডিপোজিট এনি নেটওয়ার্কে USDT করতে হবে, অন্য কোনো টোকেন করলে হবে না, সেটা খেয়াল রাখবেন। USDT যে কোনো নেটওয়ার্কে আপনি করতে পারেন, এখানে আপনি অনেক নেটওয়ার্ক পাবেন, আপনার ERC-20 এজেন্সি, তো BIP-20 আপনি চাইলে বাইন্যান্স থেকে করতে পারেন অথবা অন্য কোনো এক্সচেঞ্জ থেকে করলেন। তো আমি কিন্তু উইথড্র অলরেডি কিন্তু ডিপোজিট অ্যাড্রেস কপি করে আমি বাইন্যান্স থেকে এইভাবে উইথড্র নিয়ে নিছি, আমার ডলার ছিল, তো বাইন্যান্সে ডিগলি কিন্তু আমি উইথড্র দিয়ে দিয়েছি $4। ফান্ডটা যখন বাইবিট অ্যাকাউন্টে ডিপোজিট হবে এটাকে ট্রান্সফার করে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসবেন, কারণ এটা এখানে আপনাকে ট্রেডিং করতে হবে। তার জন্য USDT যেটা আছে এটাকে আমরা মূলত কী করবো, ডিগলি এখান থেকে ফান্ডিং অর্ডার থেকে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিব। তো আমি কিন্তু আমার ফুল অ্যামাউন্টটুকু আমি এখান থেকে ট্রান্সফার করে নিতেছি, এই হলো ট্রান্সফার হয়ে গেলো। এখন এটা আমার কিন্তু ডিগ্রি চলে আসলে কোথায়, ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসছে। ইভেন্টে জয়েন করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিলাম, এটা আমাদের ট্রেডিংয়ে চলে আসছে, কারণ এখান থেকে আমাদেরকে ট্রেড ভলিউম করতে হবে। প্রথমে ফার্স্ট কন্ডিশন কি, দুটো ইভেন্টে জয়েন করতে হলে আগে আপনাকে $100 প্লাস ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে ফেলছি। এখন আমরা দুইটা ইভেন্টে জয়েন করব। তো প্রথমে আমরা জয়েন করব এই ইভেন্টটা, যেটা এপ্রিলের 3 থেকে শেয়ার করেছি, এটা আমি রিমাইন্ডার আবার চ্যানেলে দিয়ে দিব ভিডিওটা আপলোড করার সময়। এইখানে জয়েন করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, যে কাজটা আপনাকে ফার্স্ট করতে হবে, এইখানে ফর্ম যে লিঙ্কটা আছে সেই ফর্ম লিঙ্কটা আমি কপি করে আপনাদেরকে দেখাইতেছি যে এখানে কী কী ইভেন্ট অ্যাক্টিভ আছে না আপনারা জয়েন করতে পারবেন। XAR যে ইভেন্টটাতে আমরা এখন অংশগ্রহণ করতেছি, এই ইভেন্টটা শুরু হয়েছে কিন্তু মোটামুটি কয়েকদিনই হয়েছে, ইভেন্টটা শেষ হবে প্রথমে আগে দেখি কত তারিখ ইভেন্টটা শেষ হবে। ইভেন্টটা শুরু হয়েছে এপ্রিলের 2, ইভেন্টটা শেষ হবে এপ্রিলের 30, মানে এই মাসে পুরোটা মাসে কিন্তু ইভেন্টটা অ্যাক্টিভ থাকবে, এর ভিতরে আপনাকে জয়েন করতে হবে। এখানে কয়েকটা রাউন্ড চলতেছে, যেমন ইভেন্ট রাউন্ড 1, তারপরে রাউন্ড 2, রাউন্ড 3, তো কয়েকটা রাউন্ডে চলতেছে। আমরা 2 রাউন্ড বা 3 রাউন্ড টার্গেট করব। ফার্স্টে যে রাউন্ডটা আছে এখানে XAR যে ফার্স্ট রাউন্ড, এখানে টোটালি রেওয়ার্ড রাখছে ওরা, এই পরিমাণে রেওয়ার্ডটা রাখছে, ঠিক আছে। এটার জন্য ওরা মূলত আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদেরকে বলতেছে এটা ফিল আপ করতে, কতজনকে উইনার করবে সেটা কিন্তু এখানে ফুললি ক্লিয়ার করে নাই। তো এইখানে আমাদের প্রথমে রেওয়ার্ড পুলটা দেখতে হবে যে কত রেওয়ার্ড পুল এখানে আছে। প্রায় একটা হিউজ একটা অ্যামাউন্ট এখানে দেখতে পারতেছেন, প্রায় অলমোস্ট এই পরিমাণে ডলারটা কিন্তু এখানে রাখতে থাকে, আমি অ্যামাউন্টটা বললাম না। তো এইখানে আপনাকে কন্ডিশন কী বলছে, এখানে ডিপোজিট করতে হবে $100 প্লাস, এবং আপনাকে অ্যাট লাস্ট $100 XAR টোকেনের ট্রেড ভলিউম করতে হবে, ঠিক আছে।
তো এটা হচ্ছে কমপ্লিট দ্য ইভেন্ট পেজ। অ্যাট ফার্স্ট আপনারা এই যে ফর্ম লিঙ্কটা যে ফিল আপ করবেন, এই ফর্ম লিঙ্কটা ফিল আপ করার জন্য এই যে ফর্ম লিঙ্কটা এখানে দিছি, ফর্ম লিঙ্কটা আপনারা একটা ব্রাউজার দিয়ে, যে ব্রাউজারে আপনার এক্সটেনশন সাপোর্ট করে ওই ব্রাউজার দিয়ে মূলত এটাকে ওপেন করবেন। এবং এখানে সাইন অপশনে ক্লিক করে আপনার বাইবিট অ্যাকাউন্টটাকে আগে আপনি কী করবেন, লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টটা লগ ইন করলে কিন্তু এরকম সাবমিট বার চলে আসবে। এখন আমাদের প্রথমে যে টাস্ক এখানে দিছে সেটা হচ্ছে এখানে যে দুইটাকে ফলো করতে হবে, কোয়াইট টুইট পোস্ট করতে হবে, সে পোস্ট লিঙ্ক এনে এখানে এখানে দিতে হবে, ইউআর দিতে হবে, টুইটার হ্যান্ডেল দিতে হবে, ইয়েস এখানে ক্লিক করে সাবমিট করব। কারণ অলরেডি 100 UGT আমাদের ডিপোজিট কমপ্লিট আছে। আমরা এখানে ক্লিক করে এগুলো ফলো করে কমপ্লিট করব, ফলো ডান, তারপরে ব্যাগে চলে আসলাম। অ্যান্ড আমরা সেকেন্ডলি বাইবিট অফিসিয়াল যে পেজটা আছে এটাকে ফলো করব। এটাকে ফলো করার পর আমরা ব্যাগে চলে আসলাম। তারপরে এখানে বলছে পোস্ট লিঙ্ক, এই পোস্ট লিঙ্কটাকে আপনাকে কোয়াইট টুইট করতে হবে, তার জন্য এখানে সিম্পল আসলাম। এখানে আসার পর এই যে ইভেন্ট আছে এখানে লাইক করলাম, রিডিট করলাম, রিড করার পর এখানে দেখেন অনেকে পোস্ট করতেছে যেভাবে আর কি, আমরা একটা কোয়াইট টুইট করব। তিনটা ফ্রেন্ডকে ট্যাগ সহ করে কোয়াইট টুইট করলে ভালো হয়। তো আপনি এরকম দেখে নেবেন যে কোনটা আপনি আপনার জন্য বেস্ট হয়, একটা পোস্ট আপনি এইভাবে কপি করে নিতে পারেন। এইখান থেকে আপনাকে এই লিঙ্কের উপরে ক্লিক করে এখান থেকে দেখেন কোয়াইট লেখা আছে, কোয়াইট বারে ক্লিক করে এই যে পোস্টের এখানে আমরা কী করলাম, এখানে এটা দিলাম। অ্যান্ড আমি এখানে আর কিছু লিখেতে, এখানে আপনার মতো করে আপনি দিতে পারেন, তো সে একটা পোস্ট করবেন আর কি, তিন চারটা ফ্রেন্ডে চার পোস্ট করলাম। এই পোস্ট লিঙ্কটা আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করবো, আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করে সেই লিঙ্কটাকে আমরা কপি করার জন্য পোস্টে ক্লিক করলে কিন্তু এখানে লিঙ্কটা চলে আসবে। অ্যান্ড এখান থেকে আসার পরে যে লিঙ্কটা আমরা সেখান থেকে শেয়ার আইকনে ক্লিক করলাম, শেয়ার আইকনে ক্লিক করার পর এটাকে কপি করলাম, এটা আমাদের লাগবে। এখন আমরা জাস্ট এটাকে ফর্মে ফিল আপ করবো, তার জন্য এখানে আসলাম। আসার পর এখানে আমরা সেই কোয়াইট লিঙ্কটা এখানে সাবমিট করলাম। তারপর এখানে হচ্ছে প্রোপ্রাইটরি হ্যান্ডেল, আমরা টুইটারের ইউজার নেম যেটা আছে আমাদের, টুইটার ইউজার নেমটা কি আমাদের হ্যান্ডেল বলতে বোঝাইছে, তো এটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। তো জাস্ট অ্যাড্রেস সহ করে এটাকে আমরা কপি করলাম, অ্যান্ড এটাকে আমরা এখানে সাবমিট করে দিব। অ্যান্ড এইখানে আমরা ইউজার নেমটা দেওয়ার পর তারপরে ইয়েসে ক্লিক করবো, কারণ আমাদের রিকোয়ারমেন্ট যা যা ছিল আমরা সব কমপ্লিট করছি আর কি। তো এখন আমরা এটা সাবমিট করে দিলাম অফিসিয়ালিভাবে, কিন্তু এটাকে আমি সাবমিট কমপ্লিট করছি। আর তার আগে বলছিলাম যে ইভেন্টে জয়েন করার আগে কী করতে হবে, রেজিস্টার করতে হবে। এখানে রেজিস্টার বার থাকবে, আগে রেজিস্টার বারে কমপ্লিট করে নেবেন, কারণ রেজিস্টার বার যদি শো করে তাহলে অবশ্যই রেজিস্টার করে নেবেন। তো আমাদেরকে থ্যাংক ইউ পার্টিসিপেট বলে নিচ্ছে, যদি এখানে যদি রেজিস্টার বার লেখা থাকে তাহলে অবশ্যই আগে ইভেন্টটাকে রেজিস্টার করবেন। তো এইটা হচ্ছে প্রথম একটা ধাপ, প্রথম একটা রাউন্ডে জয়েন করছি। তারপরে সেকেন্ড রাউন্ডটা হচ্ছে নিউ ইউজার, এটা আমরা ক্লোজ করলাম। থার্ড রাউন্ডটা আছে পার্ট থ্রিতে, মানে ইভেন্ট যে টুটা চলতেছে, ইভেন্ট টুতে কিন্তু হিউজ একটা রেওয়ার্ড রাখছে। ইভেন্ট টুতে এখানে যে পার্ট টু আছে যেটা এপ্রিলের 16 তারিখ পর্যন্ত চলবে আর কি। তো এইখানে আপনি, এখানে কিন্তু ওরা বলছে যদি আপনি 1000 USDT আর কি, হচ্ছে একটা ইভেন্ট, এটা হচ্ছে এপ্রিলের 3 তারিখে, মানে এটাও কিন্তু 16 তারিখে ইভেন্টটা শেষ ক্লোজ হবে। এখানে বলতেছে, এইখানে বলতেছে যে আপনি যদি 1000 USDT ট্রেড ভলিউম করতে পারেন, XAR টোকেন উপরে $1000 ট্রেড ভলিউম করতে পারেন, তাহলে এই যে রেওয়ার্ড পুলটা রাখছে টোটাল, এই হিউজ রেওয়ার্ড পুলে প্রায় $2 লক্ষ ডলারের মতো আসে। এখানে কিন্তু সর্বোচ্চ আপনি এই পরিমাণে টোকেন কিন্তু পেতে পারেন ট্রেড ভলিউম, যত বেশি করতে পারেন। মিনিমাম আপনাকে $1000 ট্রেড ভলিউম করতে হবে। তো যেহেতু আমাদেরকে এখানে মোস্ট XAR টোকেনে 100 ট্রেড ভলিউম তো করতে হবে ইভেন্টের জন্য, তো আপনি যেহেতু ডলারটা আপনি এখানে আনছেন, তো আপনি এখানে $1000 ট্রেড ভলিউম, ধরুন আপনার কাছে $100 আছে, আপনি পাঁচবার সেল করলে কিন্তু আপনার $1000 ট্রেড ভলিউম হয়ে যায়। তো আপনি এইভাবে ধরুন যে আমি বাইকনে ক্লিক করলাম, অ্যান্ড আমি এখানে বাইকনে ক্লিক করে কিন্তু জয়েন করবো। তো জয়েন করার আগে কী করবো, প্রথমে আমাদের কী করবো, এখানে রেজিস্টার করে নিবো। ইভেন্টটা জয়েন করার আগে রেজিস্টার নামে ক্লিক করে দিবেন, এখানে যে রেজিস্টার নাও পাবেন, রেজিস্টার নামে ক্লিক করার পর আপনি যে এরকম আর কি এখানে চলে আসবে সাকসেসফুল। এখানে আপনি ট্রেড ভলিউম যখন করবেন সেটা আপনার এখানে $1000 ট্রেড ভলিউম যদি হয়ে যায় সেটা কিন্তু ইনস্ট্যান্ট এখানে ব্যাকআপ হবে যে $1000 ট্রেড ভলিউম করেছেন, এবং আপনি এখান থেকে কত পরিমাণে আর্ন করতে পারবেন সেটা কিন্তু আপনার এখানে দেখা হবে, যে ট্রেড ভলিউম আপনি কমপ্লিট করবেন, যেটা আমি রেজিস্টার করছি অলরেডি রেজিস্টার কমপ্লিট হয়েছে। $1000 যখন আপনি ইউজুয়ালি ট্রেড ভলিউম কমপ্লিট করবেন আপনি কত টোকেন পাবেন সেটা কিন্তু আপনাকে এখানে ইনস্ট্যান্ট দেখাবে, ওটা আমি ট্রেড ভলিউম করে দেখাচ্ছি। পরিমাণ ট্রেড ভলিউম করছে এটা কিন্তু এখানে 20% শো করছে, যখন আমার ট্রেড ভলিউম 100% কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা এখানে আপনার রেওয়ার্ডটা কত পাবেন আর কি, এখানে আপনার ট্রেডিং ভলিউম যত বেশি 1000+ যত ট্রেড ভলিউম করবেন তত টোকেন আর কি কত পাবেন সেটা শো করবে। তো আপনি ট্রেড ভলিউম করে থাকলে আপনি লাগাতার ইনকাম বাড়তে থাকবে। এখন চলে আসি এই প্রজেক্টের মেন টাস্কে, যে টাস্কটা না করলে আপনি পেমেন্ট পাবেন না, সেটা হচ্ছে 4 নম্বর যে টাস্কটার কথা বলছিল। আমরা কিন্তু একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে ফর্ম ফিল আপটা করছি, ঠিক আছে। তো কিন্তু এখানে একটা টাস্ক আছে যে ইভেন্ট পেজে 4 নম্বর যে টাস্কটা,
এই যে টাস্কটা ইভেন্ট পেজের, এই টাস্কটা কমপ্লিট না করলে আপনি এক্সআর টোক ইভেন্টের পেমেন্ট পাবেন না। এটা আপনার এলিজিবল হতে হলে এই কাজটা করতে হবে। এই টাস্কটা কিন্তু এখানে দিয়ে দিছি, টাস্ক 1 টাস্ক 2, মানে এই টাস্ক দুটো করতে হবে। কিভাবে কমপ্লিট করবো দেখেন, টাস্ক 1 যে লিঙ্কটা আছে সেটা কপি করে নেবেন, আমি ইজিলি দেখাই দিয়েছি, খুব সিম্পলভাবে দেখাবো, করতে পারবেন ইজিলি। জাস্ট এখান থেকে আপনি এই লিঙ্কটা আপনি এখানে ওপেন করে দিবেন। ওপেন করার পর আমি এটাকে ডেস্কটপ মোড করলাম, কারণ পেজটা অনেক লোড নেয়। এইখানে আপনাকে যে কোনো একটা টাস্ক অন করতে হবে, হয় পলিগন নেটওয়ার্ক অথবা লিনিয়ার নেটওয়ার্ক, কারণ এখানে তিনটা নেটওয়ার্ক আছে সেন্ডিট। তো এই তিনটার থেকে আপনাকে আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। পোস্ট আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, টাস্ক 1 টাস্ক 2 এই দুইটা টাস্ক আমরা কমপ্লিট মোস্ট করব, ঠিক আছে, ইভেন্টটাতে পার্টিসিপেট মানে ফুললি পেমেন্ট পাওয়ার জন্য। তো এখানে আমরা কী করব, হয় পলিগন অথবা লিনিয়ার, তো আমরা লিনিয়ার কাজটা করব আর সেন্ডিটের কাজটা করবো। দুটো কাজ কমপ্লিট করলে আমাদের ইজিলি কিন্তু এই ফুল কমপ্লিট হয়ে যাবে। তার জন্য প্রথমে এখানে সাইন ইন একটা অপশন দেখতে পারবেন, এই সাইন অপশন সিম্পলিটা ক্লিক করে এইখানে আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট করবেন। গুগল দিয়ে সেম বাইবিটের যে ইমেলটা আছে ওই ইমেলটাই, মানে সেম ইমেলটাই গুগল দিয়ে সিলেক্ট করে আপনি অ্যাকাউন্ট আর কি খুলবেন। তো আমরা যখন গুগলে ক্লিক করলাম, যদি আপনার গুগলে যদি এখানে থাকে তাহলে দেখাবে, না হলে ইউজার অ্যাদার ক্লিক করে ওই বাইবিটের ইমেলটা এখানে আগে গুগলে অ্যাড করে নেবেন। তো আমি আমার একটা ইমেল এখানে আমি সিলেক্ট করে নিলাম, যেটা আমার বাইবিটে আমি অলরেডি কাজ করতেছে। এখানে আপনি অবশ্যই এখানে কন্টিনিউ বারে ক্লিক করবেন, আর এটা এখন অটোমেটিকলি এখানে লগ ইন একটু সময় নেবে, যেহেতু মোবাইলতে কাজ করতেছেন, এখানে সাইন অ্যাপ্রুভাল একটু সময় নেবে, দেন এটা লগ ইন হবে। সাকসেসফুল একবার দেখাইছিল, এখন ওয়েট করার পালা এটা লগ ইন হওয়ার পর্যন্ত। একটা ভিপিএন ইউজ করে নিলাম, কারণ এইখানে দেখতেছি যে লগ ইনে একটু ঝামেলা চলতেছে। এখানে ইমেল অপশনও কিন্তু ছিল, ইমেল দিয়েও কিন্তু কমপ্লিট করা গেছিলো। তো এইখানে ইমেল দিয়ে যখন আপনি লগ ইন করবেন, গুগল দিয়ে হোক আর ইমেল ইমেল বাইবিটি ইমেল দিয়ে কোড আসবে আর কি আপনার ইমেলে, ওই সেম ইমেলটা দিবেন, তারপর দেখবেন যেখানে কোড আসবে ওটিপি দিয়েও আর কি আর এখানে লগ ইন করা যায়। তো এইভাবে করে নেবেন। করার পর এরকম একটা মেমোরি টাস্ক আসবে, যে আপনাকে বলবে যে উইল এখানে আপনাকে এটাতে ক্লিক করে ক্রিয়েট করতে, এগুলো সব আমরা কমপ্লিট করে ফেলছি, কমপ্লিট দ্য ইভেন্ট 1 ইভেন্ট এগুলো করতে। কিন্তু আমাদের সেকেন্ড কাজ হচ্ছে লিঙ্ক বাইবিট ওয়ালেটটাকে লিঙ্ক করতে হবে। ক্লিক হেয়ার যে একটা অপশন নোটিফিকেশন আসবে, এইখানে আমরা সেকেন্ড টাস্কটা কমপ্লিট করবো আগে। এটা ফার্স্টেরটা আমরা কমপ্লিট করে ফেলছি, তাই দেখাবো না। ফর্ম টর্ম ফিল আপ করা যেটা আমরা প্রথমে দেখাইছি, সেকেন্ডটা হচ্ছে বাইবিট অ্যাকাউন্টটা লিঙ্ক করা। এই ক্লিক হেয়ারটা আমরা ক্লিক করে দিলাম, অথবা ক্লিকারে ক্লিক করার পর আমরা এখানে কী করবো দেখেন, এইখানে আপনাকে বলবে বাইবিটের ইউআইডিটা দিতে আর ERC-20 অ্যাড্রেস দিতে বাইবিট থেকে, দিয়ে এটাকে আপনাকে লিঙ্ক করতে। প্রথমে আমরা বাইবিটের প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে এখানে কিন্তু আমরা এই যে দেখেন আমরা জাস্ট এটাকে কপি করলাম, এটাকে কপি করার পর বাইবিটের ইউআইডিটাকে আমরা এখানে সাবমিট করলাম। অ্যান্ড এখানে বলছি ERC-20 অ্যাড্রেস দিতে, ওইটাও কিন্তু আমাদের বাইবিট থেকে মেনশন করছে যে অবশ্যই বাইবিট থেকে দিতে হবে। তার জন্য আমরা এখানে আসবো, অ্যান্ড SS আইকনে আসার পর ডিপোজিট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা USDT-র ERC-20 অ্যাড্রেসটা আমরা নিয়ে নিব। USDT ERC-20 অথবা ইথার ERC-20 সবগুলো কিন্তু একই সেম হবে। এই যে দেখেন USDT ERC-20, এখানে বলছি ERC-20 অ্যাড্রেস, আমরা ERC-20 নিলাম। আমরা যদি এখানে যদি চাই তো ইথিরামেরটাও নিব, দেখবেন দেখবেন যে সব অ্যাড্রেসই কিন্তু সেম টু সেমই হবে, ERC-20 অ্যাড্রেসগুলো সব সেম টু সেম হবে। তো আমরা কিন্তু এটাকে ERC-20 অ্যাড্রেসটা জাস্ট কপি করলাম, যে কোনো একটা নিলে হবে, জাস্ট কপি করে এখানে বসায় দেওয়ার পর এখন আমাদের এটাকে ভেরিফাই নাও ক্লিক করে এটাকে লিঙ্ক করতে হবে, যে আপনার বাইবিট অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা। তার জন্য আমরা ভেরিফাই নাও সিম্পল একটা ক্লিক করে দিলাম, অ্যান্ড আমাদের কিন্তু এখানে এটা সাবমিটেড হয়ে গেছে। অ্যান্ড এটা পরক্ষণতে এখানে কনগ্রেটস লেখা আসবে, মানে আপনার এটা ভেরিফাই হয়েছে, এটা সাবমিটেড হয়েছে কিছুক্ষণের মাঝে, এটা কিন্তু ভেরিফাই তারা করে নেবে আপনাকে। আর এইখানে যে ইমেলটা শো করছে ওটা বাইবিটের সেম ইমেলটা কিন্তু আমি এখানে লিঙ্ক করছি। এখানে আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এইখানে আপনাকে ক্লিক করে ম্যাটারমার্কস অ্যাড্রেসটাকে প্রোফাইলে দিয়ে এটাকে আগে কানেক্ট করে নিতে হবে, এটার কাজ আছে। তার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করে প্রোফাইল আইকনে আসলাম, আসার পর এখানে ই আপনাকে বাই ম্যাটামাক্সটাকে লিঙ্ক করে নিতে হবে। এখানে ম্যাটামাক্স লিঙ্ক করার অপশন আছে কি না নট শিওর, আমি একটু পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি। আমরা ব্যাগে চলে আসার পর ছিলাম, ব্যাগে চলে আসার পর কনফার্ম করলাম, এখানে কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, মানে আমাদের এই ট্রানজ্যাকশনটা এটা কনফার্ম করে নিতে হয় আর কি। ব্যাগে চলে আসার পর আপনি এই ক্যাম্পিং থেকে ব্যাগে চলে আসার পর এখানে একটা টিক মার্ক দিবেন, তারপরে কনফার্ম দিবেন, এখানে চলে আসবে, দেখাইতে পারি না এটা আমি আর কি, এখানে যে ক্লিক হেয়ার লিখে ক্লিক করলে এটা দেখানো যায়। কীভাবে দেখাইতেছি দেখেন, এইখানে যে ব্যাক ক্যাম্পিং আছে না, এইখানে আর কি ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাক ক্যাম্পিং ক্লিক করার পর এখানে একটা কনফার্মেশন আসবে, টিক মার্ক দিয়ে কনফার্মটা করে দিলে এই যে কনফার্ম এরকম কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আমরা টাস্ক কমপ্লিট করবো, লিনিয়ার অ্যান্ড সেন্ডেড এই দুটো টাস্ক কমপ্লিট করবো। এখানে একটা জিনিস আমি খুঁজতেছিলাম যে প্রোফাইল থেকে এই ওয়ালেট কানেক্ট ম্যাটারমাস্কটা কানেক্ট করা যায় কি না, এখানে এটা কিন্তু অপশনটা দেখতে পারতেছি না আমি।
এখানে একটা অ্যাড ওয়ালেট একটা অপশন থাকে, এখন তো লিংক করার অপশনও দেখতেছি না, তাহলে আমাদের জন্য ইজি হতো। আমি এটাকে একটু মোবাইল মোডে নিয়ে আসি, দেখি এটা এখন পাইনি, তো ব্যাগে চলে আসি। এখন আমরা লিনিয়ার কাজটা কমপ্লিট করব। লিনিয়াতে দুইটা টাস্ক আছে, সেন্ডিটে টাস্ক আছে। তো এখানে আমরা প্রথমে লিনিয়াতে কাজটা কমপ্লিট করার জন্য আমরা লিনিয়ার অপশনে সিম্পল এটা ক্লিক করে দিব। মানে ক্লিক করার পর এখানে লিন অপশনে ক্লিক করার পর এখান থেকে টাক্স ওয়ান প্রথমে বলবো লিনিয়া এ আরিনা সোশ্যাল ট্যাক্স কানেক্ট করার জন্য, তারপরে সেন্ড ইটিএস কানেক্ট করার জন্য। এগুলো সব কানেক্ট করার আগে আমরা প্রথমে কী করবো, দেখেন এইখানে যে সেন্ডিট যে অপশনটা আছে, এই অপশনে আমরা সিম্পল একটা ক্লিক করে এইখানে আমরা প্রথমে একটা সেন্ডিট অপশনে স্টেপটা কমপ্লিট করে নিব। এইখানে আপনার প্রথমে কী করতে হবে, এখানে সেন্ডিট যে অপশনটা আছে সেন্ড অপশনে সিম্পল একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেন্ডিট আইকনে আমরা একটা অ্যাকাউন্ট করবো এই সাইটে। এখানে আমরা কী করবো, গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করবো, আর ইমেল দিয়ে করতে গেলে হয়তো বা নাও হতে পারে, তো এই কারণে আপনার ইমেল দিয়ে ট্রাই করবেন, যদি হয়তো হলো, না হলে গুগল দিয়ে সেম অ্যাকাউন্টটা যেটা দিয়ে আর কি যে ইমেলটা দিয়ে আপনারা ট্রাই করতেছেন সবগুলো ওই সেম এক ইমেল দিয়ে ট্রাই করবেন। গুগল দিয়ে হলে গুগল দিয়ে হতো বা ইমেল দিয়ে হলো ইমেল দিয়ে। তো আমি দেখবো যদি এটা দিয়ে হয় তো এটা দিয়ে নিয়ে নিলে তো ভালো, আর না হলে আমাকে পরের স্টেপ এটা দিয়ে কমপ্লিট করতে হবে। অ্যাপ্রুভাল চাইলো, তো অ্যাপ্রুভালটা কমপ্লিট করে দিলাম, আশা করি অ্যাকাউন্টটা হয়ে গেছে। তারপরে দেখেন এইখানে আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এবং এইখানে বলতেছে যে এই চেনের ভিতরে মূলত কাজ করতে। তো যাই হোক, এটাতে একটা ট্রানজ্যাকশন করতে হবে। এইখানে আপনাকে প্রোফাইল আইকনে আপনি আসবেন, প্রোফাইল আইকনে আসার পর এখানে দেখতে পাবেন আপনার অ্যাড্রেস দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। তো এইখানে আমরা যদি একটু আসি, এখান থেকে আপনাকে প্রথমে আপনাকে এইটার যে প্রাইভেট কি আছে এটাকে বের করতে হবে। এটা বের করার জন্য এইখানে দেখতে পাবেন একটা অপশন আছে নিচের দিকে ইরোর বার, এই ইরোর বারে ক্লিক করে আপনি আপনার এই সাইটের প্রাইভেট এক্সপোর্ট কিটা বের করতে পারবেন। ঠিক আছে, এখানে আর কি এক্সপোর্ট কিটা শো করবে, এখান থেকে বের করা যায়। নেক্সট নেক্সট বারে ক্লিক করে তারপরে আমরা এই স্টেপটা ফুললি যাচ্ছে আর কি। এখানে আসার পর দেখেন এই যে আমার ওয়ালেট মেন ওয়ালেটটা শো করছে এদের, এবং এই ওয়ালেটে এসে আপনার এইখানে আপনি আপনার প্রোফাইলে আর কি ক্লিক করলে আর কি আপনি আপনার প্রোফাইল একটা নিচের দিকে আছে আর কি, এটা এক্সপোর্ট কিটা প্রাইভেট কিটা বের করে মেটামাক্সে ইনপুট করে নেবেন। তো এখানে দেখেন আপনার এক্সপোর্ট কিটা কিন্তু দেখাবে, এটা আপনি এখান থেকে প্রাইভেট কিটা বের করে নেবেন, চাপ দিলে এটা দেখাবে, এটা কপি করে নেবেন আর কি। এটা আমি দেখাচ্ছি না, আমি বলেছিলাম যে এক্সটেনশনে ব্যবহার লাগবে এখানে, তো এই জন্য আমরা সেম মেটামাক্সও এক্সটেনশনটাকে এটার ভিতরে আমরা অ্যাড করবো। মেটামাক্সে ওই সেম প্রাইভেট কিটা ইনপুট করার জন্য এখান থেকে আপনি দেখতে পারবেন যে নিচের দিকে অ্যাড এ যে ইনপুট অপশন আছে, এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট আর কি এখানে ইনপুট অ্যাকাউন্টে সিম্পল ক্লিক করে ওই সিক্রেট ওয়ার্ডটা এখানে প্রায় ইনপুট করে দিবেন। আমি কিন্তু এখানে ইনপুট করে দিলাম, এই ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসে আপনাকে লিনিয়ার ডলার আনতে হবে কিছু পরিমাণে। তো আমি নেটওয়ার্কটাকে এখানে লিনিয়ার সিলেক্ট করে দিয়েছি, লিনিয়ার মেনেট। তো লিনিয়ার মেনেটে আপনাকে এইখানে কিছু পরিমাণে ডলারের প্রয়োজন, এখানে ওয়ালেট অ্যাড্রেসে কপি করবো। এই অ্যাড্রেসে মূলত আমরা কী করবো, লিনিয়ার ইথার এখানে ডিপোজিট করতে হবে। তো এটার জন্য আপনি কী করবেন, ডিরেক্টলি বাইবিটে চলে আসবেন। বাইবিটে চলে আসার পর বাইবিটে কিন্তু লিনিয়ার ইথার কিন্তু উইথড্র করা যায় এখান থেকে। আপনি জাস্ট সিম্পল উইথড্র আপনি ক্লিক করে প্রথমে কী করবেন, ট্রেড করে ইটিএস কিনে নেবেন আর কি। ইটিএস কিনে আপনাকে এটাকে উইথড্র করতে হবে, যে ডলার আছে আপনি $3-4 আপনি লিনিয়া ইটিএস কিনে নিন। তো লিনিয়া এখানে আপনি ইটিএস প্রথমে আর কি বাই করবেন আর কি, ইটিএস এখান থেকে ইউএসডিটি দিয়ে আপনি বাই করে নিন। তো এখান থেকে কিছু পরিমাণে আর কি বাই করে নেবেন, ট্রেড আইকনে ক্লিক করে এখানে মার্কেট আইকনে ক্লিক করে স্পট থেকে স্পট ট্রেড যেহেতু করবেন, তো এখানে আপনারা ইটিএস দিয়ে সার্চ করে তারপর জাস্ট আপনি এখান থেকে স্পট ট্রেডের জন্য এখান থেকে বাই করবেন $2-4 এখানে বাই করে নেবেন। বাই করার পর এখান থেকে আপনি উইথড্র যখন বার ক্লিক করবেন তখন আপনি যখন উইথড্র করবেন ইটিএস লিখে সার্চ করার পর আপনি এটাকে লিনিয়া নেটওয়ার্কে উইথড্র করবেন। তো এখানে ইটিএসে ক্লিক করার পর আমরা যেহেতু জাস্ট এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবো, দেখেন লিনিয়াতে এখানে ফি কাটে মাত্র 72 সেন্ট। তো আপনি লিনিয়া এখানে সিলেক্ট করার পর আপনার যে অ্যাড্রেসটা কপি করছেন, এই যে অ্যাড্রেসটা আমরা ওয়ালেটে কপি করছি, এটাও আপনার মেটামাক্সও সেম অ্যাড্রেসটা কিন্তু আমরা কানেক্ট করে রাখছি। জাস্ট এখানে ইনপুট করে দিয়ে আপনি এটাকে লিনিয়ার ইটিএসে লিনিয়ার ইটিএস উইথড্র করে নেবেন। ঠিক আছে, লিনিয়ার ইটিএস এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে যতটুকু নেওয়া যায় আর কি ওই পরিমাণে আপনি এখানে বসে তারপর এখানে অ্যাড্রেস বসে আপনি উইথড্র করতে পারবেন। তো উইথড্র করে নেবেন, তো আমার মেটামাক্স অলরেডি আছে আর কি এক ওয়ালেটে, তার জন্য আমি এই ওয়ালেটে কপি করে আমি ওই আমার ওই মেটামাক্সের থেকে আমি সেন্ড করে নিতেছি। আমার এক ওয়ালেটে ছিল আর কি মেটামাক্সে, তো যদি থাকে তাহলে তো দরকার নেই, আপনি জাস্ট এইখানে জাস্ট এই অ্যাড্রেসে আর কি নিতে হবে, নিলে আপনার লিনিয়ার ইটিএসটা এখানে আর কি চলে আসবে, এই হচ্ছে মেন কথা। তো আমরা এখানে এই ওয়ালেটে চলে আসলেই হয় আর কি। তো আমি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করছি যে ওয়ালেটে আমার প্রয়োজন, আর ওই ওয়ালেটটা তো আমরা অলরেডি সেন্ড করে দিছি, ওই ওয়ালেটে অলরেডি আমার চলে আসছে একদম লাস্টের দিকে ওয়ালেটটা আমার, এই যে এই ওয়ালেটটা, এই ওয়ালেটে কিন্তু অলরেডি লিনিয়ার ইটিএস চলে আসছে। এটাই কিন্তু আমরা এখানে ইনপুট করছি এই সাইটের যে ওয়ালেটটা আর কি, এটাই এখানে ইনপুট করছি, ডলারটা হয়তো বা এখানে শো করতেছে না। তো এখানে
না শো করলেও সমস্যা নেই, কারণ এখানে আমার জিনিসটা এখানে দরকার নেই। তো এটা হচ্ছে এইটুকু কাজ করার পর দেখেন এখান থেকে চেনটা যদি আমি লিনিয়াতে নিই তাহলে হয়তো আমার ডলারটা দেখতে পারবো। আমি এখানে দেখেন লিনিয়াতে যখন আমি চেনটাকে সিলেক্ট করে নিলাম এখন হয়তো বা আমার এই ব্যালেন্সটা দেখাবে, তো ব্যালেন্সটা কিন্তু এখানে দেখাইছে। তো এই ব্যালেন্সটাকে আপনাকে সেন্ড করতে হবে, ঠিক আছে, ইমেলের মাধ্যমে। তারপর আপনারা এখান থেকে আবার যে ইরোর বারে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসবে, আর এটাকে একটু রিফ্রেশ দিয়ে নিন যদি বারবার যে এরকম লোড নেয় আর কি। এখানে বলবে ইমেল সেন্ড করতে, তো এখান থেকে আপনি চেনটা সিলেক্ট করবেন হচ্ছে লিনিয়া, যেহেতু আমাদের লিনিয়া ডলার ডিপোজিট করছি তো লিনিয়া চেন সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাপ্রুভাল দিলাম, এটা সুইচ হয়ে যাচ্ছে এই চেনে আর কি। এখান থেকে আপনাকে অবশ্যই একটা যে কোনো একটা ইমেলে কিছু পরিমাণে আর কি আপনাকে এখানে ই করতে হবে। তো আমরা লিনিয়া ইউটিএস নেটিভ এখানে আমাদের ব্যালেন্স আর কি তো দেখাইছে, যে ব্যালেন্সটা ডিপোজিট করছি সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনি এখানে কোনো একটা ইমেলে দিতে হবে, তো আমরা এখানে দেখাই দিতেছি, আমি এখানে একটা ইমেল দিয়ে রাখবো, এটা হচ্ছে আমাদের এক ভাইয়ের ইমেল। তো আপনি এখানে এরকমভাবে ইমেল কপি করে নেবেন, যে কারো আপনার যদি আরেকটা অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টে দিতে পারেন, এই ইমেলে দিতে হবে তা না, যে কারো একটা ইমেলে ট্রানজ্যাকশন করতে হবে, এটা হচ্ছে মেন। তো এখানে আপনি কি করবেন 0.0001 আপনার মতো করে সামান্য একটা ব্যালেন্স আপনি যেটা দিতে চান আর কি, একটা ট্রানজ্যাকশন করা আর কি। তো আপনি দেখেন সামান্য আমি ওনার এখানে সেন্ড করতেছি, একটা কনফার্মেশন আসবে এখানে যা ফি কাটে আর কি, ঠিক আছে, 13 সেন্ট 10 সেন্ট এখানে একটা ফি কাটবে। তো ওই ফিটা আর কি আপনাকে এখানে দিতে হবে, এটাই হচ্ছে মেন। তারপর আপনার ডলার আপনার এই কাজ হয়ে গেলে ডলারটা আপনি আবার চাইলে আপনি কিন্তু আবার বাইবিটে নিয়ে নিতে পারেন ব্যাক, জাস্ট এই সেন্ডিংটাই হচ্ছে ট্রানজ্যাকশন করা, আর কিছু করতে হবে না। সাকসেসফুলিভাবে কিন্তু আমি কিন্তু এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট করেছি আর কি, ঠিক আছে, মানে এই ট্রানজ্যাকশন কমপ্লিট করেছি। আমার ডলারটা যেহেতু এখানে প্রাইভেট কি ইনপুট করা আছে আমার ডলারটা কিন্তু এখানে শো করবে। আপনার যেহেতু ট্রানজ্যাকশন কমপ্লিট এখন আপনি চাইলে ডলারটাকে সরিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে রেখে দিতে পারেন, আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন। দেখেন আমার ডলারটা কিন্তু এখানে রয়ে গেছে। কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আমরা সেই মেন পেজে চলে আসবো, যে এরিনার যে কাজটা ছিল আমাদের মেন সাইটটা, এরিনার অ্যাড্রপের মেন সাইটটা, যেখানে আমরা এই লিনিয়ার টাস্কটা আর কি কমপ্লিট করার জন্য ট্রাই করছি। তো এখানে আমরা আসবো, আসার পর দেখেন এখন আমরা কি করব, সেম ওয়ালেটটা লিনিয়ার কানেক্ট করব। সেম ওয়ালেটটা কানেক্ট করার পর এটাকে আমরা ভেরিফাই করার জন্য ট্রাই করব। তো যেহেতু আমরা সেন্ডিংয়ের কাজ কমপ্লিট করছি, তো সেম ওয়ালেটটা, যে ওয়ালেটটার প্রাইভেট কি ইনপুট করেছে ম্যাটারমাক্সে, ওই ওয়ালেটটাই কানেক্ট করতে হবে, অন্য কোনো ওয়ালেট কানেক্ট করলে হবে না। তো আমরা এখন এই লিনিয়ার টাস্ক যেহেতু কমপ্লিট করছি, তো এই গ্যালাক্সি টাস্কটাও আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা ওয়েট, এটা গ্যালাক্সি টাস্কও কমপ্লিট করতে হবে সেম ওয়ালেট দিয়ে, যে এটা দিয়ে আর কি করছেন এটা দিয়ে করতে হবে। অ্যান্ড সেন্ড ইটিএস, তো প্রথমে আমরা সেকেন্ডটাকে কানেক্ট করি। সেকেন্ডটাকে কানেক্ট করার পর কানেক্ট অপশনে সিম্পল ক্লিক করে ম্যাটারমাক্সে সিলেক্ট করলাম, ওই সেম ওয়ালেটটাই আমরা এখানে কানেক্ট করব যেটা দিয়ে ট্রানজ্যাকশন করছি। অ্যান্ড আমি নেক্সট এবারে ক্লিক করার পর এটাকে কানেক্ট কমপ্লিট করে নিলাম। অ্যান্ড আমরা সুইচ করতে বলতেছে, এখন আমরা চেনটাকে সুইচ করে নিব, এটাকে আমরা সুইচ করে নিতেছি, লিনিয়াতেই সুইচ করব। এখন আমরা এটাকে ভেরিফাই করবো, সুইচ করলে ওয়ালেট সুইচ হয়, জাস্ট আমরা এটাকে এখানে ভেরিফাই করবো। যেহেতু আমরা এই কাজটা কমপ্লিট করছি, দেখেন এখানে কিন্তু টাস্ক কমপ্লিট দেখাইতেছে, কারণ কি আমরা এই টাস্কটা অলরেডি কমপ্লিট করছি। এখন আছে শুধু আমাদের গ্যালাক্সির টাস্কটা, এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে সেম ওই গ্যালাক্সির এই ওয়ালেটটা দিয়ে আর কি গ্যালাক্সিটা ক্লেম করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে কপি করলাম লিঙ্কটা, জাস্ট কপি করার পর কপি দ্য লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যান্ড এখানে আমরা আলাদা একটা ট্যাব নিব, ওই ট্যাবে সেম ম্যাটামাক্সের এই অ্যাড্রেসটা দিয়ে আমাদের গ্যালাক্সি এনএফটিটা ক্লেম করতে হবে। তো সেম ওয়ালেট দিয়ে ক্লেম করতে হবে, এই কারণে আপনার টুইটারে একটা টাস্ক আছে ওদের, তো এর জন্য আপনাকে টুইটার অ্যাকাউন্ট প্রয়োজন। তো আপনাদের প্রত্যেকের গ্যালাক্সিতে টুইটার অ্যাকাউন্ট আগে থেকে কানেক্ট আছে, তো ওইটা ডিসকানেক্ট করে এইখানে নতুন করে কানেক্ট করে এই টাস্কটা কমপ্লিট করে নিয়ে পরে আবার এটাকে ডিসকানেক্ট করে দিতে হবে। এছাড়া করণীয় নেই, অথবা একটা নতুন একটা টুইটার অ্যাকাউন্ট খুলে এই কাজটার জন্য, যেহেতু শুধু টুইটের কাজ এর জন্য টুইটার অ্যাকাউন্টের প্রয়োজন, তার জন্য আপনাকে নতুন একটা ফেক টুইটার অ্যাকাউন্ট খুলে এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। যে কোনো একটা কিছু করতে হবে, কারণ সেম অ্যাকাউন্টেই আপনাকে এখানে গ্যালাক্সিতে লগ ইন করতে হবে, তার জন্য আপনাকে টুইটার অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমি আমার আগের টুইটার অ্যাকাউন্টটাকে ডিসকানেক্ট করবো গ্যালাক্সি থেকে, দেন এটা দিয়ে একটা কানেক্ট করবো। পুরাতন ওয়ালেট থেকে আগে আমার টুইটার অ্যাকাউন্টটাকে রিমুভ করতেছি, কারণ এটা রিমুভ না করলে আমি নতুন করে টুইটার অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে পারতেছি না। তো নতুন এই পুরাতন অ্যাকাউন্টটাকে আগে সেটিংয়ে যেয়ে আমি এটাকে রিমুভ করে নিছি, পর আবার অ্যাড করে নেওয়া যায়, সমস্যা নেই। এখন আমি এটাকে এখান থেকে ডিসকানেক্ট করে নিতেছি, অ্যান্ড আমি ম্যাটারমাক্স থেকে ডিসকানেক্ট করে তারপর ওই অ্যাকাউন্টটা লগ ইন করবো। এখন দেখেন নতুন ওয়ালেট যখন আপনি লগ ইন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এখানে ম্যাটারমাক্স ইনপুট করে কিন্তু এখানে কানেক্ট করতে হবে। অ্যান্ড এখানে নেক্সট বারে ক্লিক করে এটাকে ই করবো। অ্যান্ড এখানে আমরা কিন্তু এই যে অ্যাপ্রুভাল দিতেছি, দেখেন অ্যাপ্রুভালটা আমরা এখান থেকে কমপ্লিট করে নিলাম। অ্যান্ড সাইন অ্যাপ্রুভাল দুইবার ট্রানজ্যাকশন আসছে। অ্যান্ড অ্যাপ্রুভাল কমপ্লিট করার পর এইখান থেকে আপনাকে বলবে যে আচ্ছা ব্রাইন্ড অলরেডি ইউর গ্যালাক্সি আইডি সেট আপ আছে, সেট আপ করতে বলছে, একটা ইউজার নেম এখানে সেট আপ করে দিন আপনার মতো করে।
যদি আপনি করতে চান আর কি, জাস্ট এটা অলরেডি আছে তো আরেকটা দিয়ে দিলাম দেখি নেয় কিনা। বলবো আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে, এই টাস্কটা কমপ্লিট করতে গেলেই কিন্তু আমার ঝামেলাটা হবে, যেটা যেমন যেমন আমাকে বলবে টুইটের টুইট করতে, এখানে টুইট করতে বলবে ওদের মানে ভেরিফাই করার জন্য টুইটারটাকে। তো এই যে পোস্টটা ওরা করতেছে এই পোস্টটা আপনি টুইটারে করে দিবেন, করার পর দেখেন এইটাকে ভেরিফাই করার জন্য আপনাকে আবার প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পর এটা হচ্ছে গ্যালাক্সি ভেরিফাইয়ের জন্য আর কি, এটা কিন্তু কাজের আমাদের কোনো পার্ট না, জাস্ট এটাকে গ্যালাক্সিটাই নতুন টুইটারটাকে আর কি আগে যেটা ডিসকানেক্ট করেছিলাম ওইটা কিন্তু এখন আমরা এখান থেকে জাস্ট কানেক্ট করে নিতেছি। কানেক্ট করার জন্য এইখানে আমরা আসবো, অ্যান্ড আসার পরে যেহেতু আমি ফ্যাক টুইটার দিয়ে করতেছি না, আমার প্রথম টুইটারটাকে আর কি সেকেন্ড ওয়ালেটে আর কি ভেরিফাই করার জন্য ট্রাই করতেছি। দেখি সেকেন্ড ওয়ালেটটা দিয়ে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেছে, আমি আশা করি এটা দিয়ে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। এখন আমাদের জাস্ট একটা টাস্ক শুধু, জাস্ট এখানে আমরা ক্লিক করলাম অ্যান্ড আচ্ছা প্যাচ আবারও মনে হয় দিতেছে, ওরা দুইবার চাইলো ভেরিফাইটা আমাকে। আচ্ছা আমি আরেকবার ট্রাই করলাম অ্যান্ড কনফার্ম দিলাম, এটা তো আমার হলো। এখন টুইটারের টাস্কটা যখন আমি করতে যাচ্ছি অ্যান্ড এখানে আমাদের কোয়াইটের টাস্ক কমপ্লিট করার জন্য আমাকে প্রথমে বলতেছে এখানে আসতে। আচ্ছা এটাকে আমরা পেজটাকে রিফ্রেশ দিয়ে দিই অ্যান্ড আমরা সেম তারপর আমি গ্যালাক্সি লিঙ্কটাকে সেকেন্ডলি আবার কপি করে নিলাম, কারণ এটাতে একটু ঝামেলা হচ্ছিলো। তো সেকেন্ডলি নেওয়ার পর আমি এগেইন আবার এটাকে ক্লেম করার জন্য ট্রাই করব। এখন আমি এখানে টুইটারে ক্লিক করে দিলাম অ্যান্ড টুইটারে ওদের পোস্টটাকে নিয়ে আসলো। এই পোস্টটাকে আপনি তিনজন ফ্রেন্ডকে ট্যাগ সহকারে পোস্ট করবেন। আপনি পূর্বে যে অনেকগুলো অ্যাডোবে কাজ করার ক্ষেত্রে যেমন তিনটা ফ্রেন্ডকে ট্যাগ সহকারে বিভিন্ন পোস্ট ই করতেন, সেম ওই ইগুলো আর কি সংগ্রহ করে নেবেন। তো দেখেন আমি এখান থেকে একটা সংগ্রহ করে নিতেছি, মানে জাস্ট আমি এটাকে এই তিনটা ফ্রেন্ডকে আমি এই এই নামটা আর কি কপি করে এখানে আমি ইউজ করব। তো আমি তিনটা ফ্রেন্ডের নাম কপি করে নিলাম অ্যান্ড আমি ওই যে কয়েক টুইটের যে লিঙ্কটা এই টুইটের সাথে জাস্ট এইটা এটাকে জুড়ে দিলাম, জাস্ট আমি এখানে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ সহকারে পোস্ট করে দিলাম। এখন এই পোস্ট যে করছি জাস্ট আমরা এখন আমরা যদি গ্যালাক্সিতে আসি, আসার পরে জাস্ট কী করব এখানে আমরা সার্চ করবো, দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড কিন্তু কম্পিউটার কাছে এখন বলতেছে আপনাকে ক্লেম করার জন্য প্রথমে সুইচ করতে পলিগনে, আর পলিগন চেনে আপনাকে একটু পরিমাণে মেটিক প্রয়োজন, তাই এই ম্যাটামাক্স ওয়ালেটে আমাদের কিছু পরিমাণে মেটিক মানে 1-2 সেন্ট মেটিক আমরা ডিপোজিট করতে হবে। তো এটাকে আপনারা ডিপোজিট করে তারপরে জাস্ট আপনি এটাকে ক্লেম করবেন, 5টা পয়েন্ট পাবেন। প্রথমে আমি অ্যাড্রেসটা কপি করলাম অ্যান্ড আমার কোন ওয়ালেটে মেটিক আছে সেই ওয়ালেটের থেকে আমি এইখানে ট্রান্সফার করবো। তো আমি এই ওয়ালেটে মেটিক আছে, আমি এই ওয়ালেট থেকে আমার ট্রান্সফার করে নিতেছি। এখন আমি 5 পয়েন্ট ক্লেম করার জন্য রেডি। তো আমি 5 পয়েন্ট ক্লেম করার জন্য আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড ম্যাটামাক্স থেকে একটা অ্যাপ্রুভাল আসবে, এখানে অ্যাপ্রুভাল বলতে বলতে চলে আসছে। এখন জাস্ট আমি এটাকে ক্লেম করে নিতেছি, আমি লাইভ সব কাজ করে দেখাইছি খুব ঠান্ডা মাথায়। আপনারা ভিডিওটা যদি কয়েকবার দেখেন আশা করি এই প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যাবে। আমি এটা কনফার্ম লাইভ কিন্তু ক্লেম করলাম অ্যান্ড ক্লেম ট্রানজ্যাকশন যেহেতু চলে আসে মানে এটা ক্লেম হয়ে গেছে, এই চেনে ক্লেম হয়ে গেছে। এখন আমরা দেখলে আবার সেই পেজটা চলে আসবো যে মেন আইনার যে পেজটা যেটা দিয়ে আমরা কাজ করতেছিলাম এই আইনার অ্যাড্রপটাতে। এখন যদি আমি এখানে আসি অ্যান্ড আমার কিন্তু এই কাজটা গ্যালাক্সির কাজটা হয়ে গেছে, তার জন্য আমরা সেম ওয়ালেটটাকেই এখন আমরা ম্যাটামাক্সের মাধ্যমে যে ওয়ালেটে আমাদের এনএফটিটা আছে আর যেটা দিয়ে আমরা এতক্ষণ কাজ করলাম ওই লিনিয়ার যে ওয়ালেটটা, যে ওয়ালেটটা আমরা প্রাইভেট কি ইম্প্রুভ করেছি ওইটাই সেম আমি কিন্তু এখানে কাজ করলাম অ্যান্ড এখানে ওরা যদি সুইচ করতে বলে আপনি চাইলে সুইচ করতে পারেন, সমস্যা নেই। সুইচ করার পর আপনি জাস্ট খালি ভেরিফাই করবেন, দেখেন এখন দেখেন টাস্ক কমপ্লিট দেখাইতেছে অ্যান্ড কন্টিনিউ, আমার কিন্তু দুটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এখান থেকে ব্যাক ক্যাম্পিংয়ে ফিরে আসব। তো ব্যাক ক্যাম্পিংয়ে আমি কিন্তু এখান থেকে ফিরে আসতে পারি কারণ আমার অলরেডি দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড লিনিয়ার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো লিনিয়ার টাস্ক কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা এখন আসি সেন্ডিটের টাস্ক। সেন্ডিটের টাস্কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি অলরেডি, আমরা যদি সেম ওয়ালেটটাই এখানে কানেক্ট করি কারণ দেখি সেন্ডিটের কাজটা হচ্ছে না, কারণ আমরা যে ট্রানজ্যাকশন করছিলাম সেন্ডিট ওয়ালেটের টাস্কটা তো হয়ে যাওয়ার কথা, সেম ওয়ালেটটাই কিন্তু আমরা এখানে এটাকে কানেক্ট করতেছি। আর নেক্সট বারে ক্লিক করে কানেক্ট করলাম অ্যান্ড কানেক্ট করে কমপ্লিট হয়ে গেলে এটাকে এটাও বলতেছে আচ্ছা এটা বলতেছে হয় নাই আর কি, সেন্ডিটের কোন টাস্কটা জানি হয় না। জাস্ট এখানে একটা টাস্ক কমপ্লিট করলে হয়, সেন্ডিটটা মনে হয় এখানে একটা টাস্ক শুধু কমপ্লিট করলে হবে। এখানে যে দুটো টাস্ক ছিল দুটো টাস্কই কিন্তু আমরা কমপ্লিট করেছি, এইখানে আমাদের এটার আর এক্সট্রা প্যারা দরকার নেই, শুধু লিনিয়ার কাজটা কমপ্লিট মানে এইখানে যে কোনো একটা আপনি পলিগন করলে হবে অথবা আপনি চাইলে লিনিয়ার টাস্ক কমপ্লিট করলে হবে যে কোনো একটা, এখানে সেন্ডিটটা আসে রিসেন্টলি আপনি শুধু একটা কাজ কমপ্লিট করলে হবে। আমাদের কিন্তু দেখেন এইখানে কিন্তু এই যে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, এটা এই যে প্রথম যে অ্যাড্রপটার জন্য আমরা কাজ করলাম এই বাইবিটের এই XAR-এর যে প্রথম অ্যাড্রপটার জন্য আমরা যে কাজ করলাম এটা কিন্তু আমাদের ভেরিফাই হবে।
এই ফুললি এই কাজটাই কিন্তু এতক্ষণ করলাম যে এইটার কন্ডিশন এই যে রেওয়ার্ডটা যেটা যেটার জন্য আমরা অফারে জয়েন করছি এই রেওয়ার্ডটার এই রেওয়ার্ডটা পাওয়ার জন্য আমাদের কিন্তু এই ইভেন্টের এই কাজটা বলছে কমপ্লিট দ্য ওয়ান কুইস্ট একটা কুইস্ট যে একটা কুইস্ট কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করলাম যেটা এতক্ষণ লাগে কমপ্লিট করলাম যেটা অনেকেই পারে নাই সেটা আমরা কমপ্লিট করে দেখাইছি লিনিয়ার দুইটা টাস্কই আমরা কমপ্লিট করছি ঠিক আছে অ্যান্ড আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি বাইবিটে মেমোরি টাস্ক যেটা ছিল এটা কনফার্ম হয়ে গেছে দেখেনি যে এখানে কনফার্ম বলে দিছে মানে আমাদের কাজ কনফার্ম আমরা কাজ কমপ্লিট করেছি তাই কনফার্ম আসছে তো আমরা কিন্তু এটার জন্য এলিজিবল হয়ে গেছি অ্যান্ড আমাদের এটা কমপ্লিট করে ফেলছি ট্রেডিং ইভেন্টের এখানে আপডেটটা দিই ট্রেডিং যে ইভেন্টটা বলছিলাম যে 1000 USDT আপনি যদি ট্রেডিং করেন ট্রেড করেন তাহলে এখান থেকে এক্সট্রা রেওয়ার্ড পাবেন যে এই যে ট্রেডিং ইভেন্টের কথা বলছিলাম এটাতে যে এটা এটা কিন্তু অলরেডি আমি 1000 ট্রেড ভলিউম করে ফেলছি আপনারা যদি করেন তাহলে আপনি যত ট্রেড ভলিউম করবেন 1000 প্লাসে তত কিন্তু টোকেন শো করবে দেখেন আমি $1000 ট্রেড ভলিউম করছি প্লাসে আমার কিন্তু প্রায় 28টা টোকেন কিন্তু আমি এখান থেকে পাবো তো যত বেশি ট্রেড ভলিউম করবেন তত টোকেন কিন্তু আপনি এক্সট্রা রেওয়ার্ড হিসাবে এখান থেকে পেতে পারবেন XAR এর ইভেন্টের ব্যাপার এখন চলে আসি বাইবিটের সেকেন্ড যে ইভেন্টটা আছে ওইটার তো আমরা তো জাস্ট তেমন কোনো কাজ নাই খালি আমরা জাস্ট এখানে জাস্ট জয়েন করবো তো দেখেন বাইবিটের সেকেন্ড ইভেন্ট হচ্ছে এভরি ওয়ার্ল্ডের ইভেন্টের এটার একটা জিনিস কন্ডিশন চেঞ্জ হয়েছে আপনাদের কোনো ডলার হোল্ড করতে হবে না এই ইভেন্টে জয়েন করার জন্য জাস্ট কোনো জাস্ট এই 100 USD ডিপোজিট করে ট্রেড ভলিউম করে নেবেন অ্যান্ড আপনার ডলার আপনি উইথড্র করবেন তবে একটা ইনভাইট করবেন একটা ইনভাইট করা কোনো ব্যাপার না ইনভাইট করে ওইটা তো আপনি ট্রেড ভলিউম করে ফেলবেন একটা ইনভাইট হচ্ছে ভাই আপনাদের ফ্রেন্ডের বাসায় কিন্তু সবারই কিন্তু এনআইডি কার্ড সবারই আছে তো আপনি কীভাবে কী করবেন সব দেখাইতেছি আপনার আগের ওল্ড অ্যাকাউন্ট হলেও চলবে সমস্যা নেই ওল্ড অ্যাকাউন্টের ভিতরে 100 USD ডিপোজিট তো অলরেডি আমরা করে ফেলছি আমাদের জাস্ট খালি কী করতে হবে এই অফারটা থেকে আমরা $60 থেকে $70 পাবো কারণ 1000 এভরি টোকেনের ভ্যালু আছে $128 বললো এখন কিন্তু প্রাইস কিন্তু কমে গেছে আপনারা সবাই জানেন এখানে 100,000 ইউজারদেরকে তারা পেমেন্ট করবে মানে সবাই পাবে ঠিক আছে এখানে যদি আমরা 1000টা টোকেন পাই তাহলে প্রায় $100 বর্তমান প্রাইস অনুযায়ী ধরতে পারেন প্রায় $7,000-$8,000 মতো তো এইটা প্রাইস কিন্তু আপ হবে আরও এখন মার্কেট ডাউন আছে এটা কিন্তু $100 পর্যন্ত যেতে পারে তো এই যে এভরি ওয়ার্ল্ডের যে এই ইভেন্টটা কেউ মিস দিবেন না এটা তো জাস্ট খালি এই ফর্মটা ফিল আপ করে দিব আর এক অলরেডি কিন্তু আমরা $100 ডিপোজিট করে ফেলছি তাই আমাদের এক গেলে দুই পাখি মারার কথা মতো হয়ে গেল তো আমাদের কিন্তু এখন তেমন কিছু করতে হবে না জাস্ট আমরা খালি ফর্মটা ফিল আপ করবো আর এভরি ওয়ার্ল্ডের একটা $100 ট্রেড ভলিউমটাকে আমরা করে নিই যেহেতু আমাদের কাছে ডলার আছে তো আমরা জাস্ট এইখান থেকে $100 ট্রেড ভলিউমটা করার জন্য আমি বাই কোনে সিম্পল একবার ক্লিক করলাম এটা বাই হয়ে গেলাম সেল করে দিব জাস্ট $100 ট্রেড ভলিউমটা কমপ্লিট করে নেবেন অ্যান্ড আমরা এখানে ফর্মটা ফিল আপ করবো তো এই ফর্মটা ফিল আপ করার পরে কীভাবে একটা ইনভাইট করবেন সেটা আমি টিক্স দেখাই দিতেছি জাস্ট আমরা এখান থেকে মাইসেস ব্রাউজারে এটাকে আমরা এখন এখান থেকে ওপেন করব এখানে সেম কাজ খালি যে দুইটাকে ফলো করবেন অ্যান্ড একটা কোয়াইট টুইট করবেন যেটা আমি প্রথম রাউন্ডে দেখাই দিয়েছি $100 ডিপোজিট করা অ্যান্ড সেই একই কথা ইউআরএলটা এখানে আনবেন কোয়াইট টুইটের এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন ইএস আইকনে ক্লিক করবেন আর ফর্মটা সাবমিট করবেন মানে এভরি ওয়ার্ল্ডও কিন্তু একই সিস্টেমে দেখেন কী প্রসেসে আমি একটা কোয়াইট টুইট করছি তো জাস্ট ওই প্রথম এয়ারড্রপে যেভাবে দেখাইছি এখানে দেখানো কিছুই নেই প্রথম যেভাবে দেখছেন একই প্রসেসে জাস্ট একটা কোয়াইট টুইট করলাম অ্যান্ড আমি জাস্ট কোয়াইট টুইটের লিঙ্কটা এখানে দিলাম তারপরে আমার টুইটার ইউআরএলটা দিব অ্যান্ড সাবমিট করব ফর এক্সাম্পল দেখেন সব কিছু এখানে বসানো আছে এইখানে একটা জিনিস আমি দেখাই দিই এখানে কিন্তু আপনাকে $100 হোল্ড করতে হবে কিছু কিন্তু বলে নাই প্রথমে একবার কন্ডিশন লাগাইছিল পরে কন্ডিশন কেটে দিচ্ছে আর কি অনেকে এটা ই নিয়ে করেন দেখেন এখানে বলছে 100 USDT আপনাকে মোস্টবি ডিপোজিট করতে হবে অ্যান্ড ট্রেড করতে হবে এভরি টোকেনে অথবা ডিপোজিট 100 USDT অট অফ বিফোর ইভেন্ট ইন্ট মানে ওয়ারলেক্সে মানে অথবা মানে এইটুক করলে আপনার হবে এই 100 USD ডিপোজিট 100 USD ট্রেড তারপর ডলার আপনি উঠায় নেন এনাফ এইটুক করতে হবে না এটা নিয়ে কনফিউশন করার কিছু নেই আপনি কোনো ডলার হোল্ড করতে হবে না আর একটা ইনভাইট ভাই যে কেউ পারবে যাকে ইনভাইট করবেন তাকে অবশ্যই ফুললি ট্যাক্স কমপ্লিট করবেন মানে দুইটা অ্যাকাউন্টে আপনি জয়েন করবেন এই অফারে ভাই দুইটা থেকে আপনি $160 থেকে $120-$130 প্রফিট হবে তো আমি দেখেন এই যে সাবমিট করলাম এখন আসি আপনি কীভাবে একটা ইনভাইট করতে পারেন একটা ইনভাইট করা খুবই ইজি আপনার বাইবিট অ্যাপে যাবেন বাইবিট অ্যাপে যাওয়ার পর আপনার ইনভাইট লিঙ্কটা বের করবেন এখান থেকে আগে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনার ইনভাইট লিঙ্কটা কপি করবেন এই ইনভাইট লিঙ্ক দিয়ে আপনার বাসায় ফ্যামিলিতে সবারই কিন্তু একটা কিন্তু মোবাইল ফোন সবারই আছে আপনি বন্ধুবান্ধব কারো একটা এনআইডি কার্ড ব্যবস্থা করবেন আপনার ইনভাইট লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর সেটাকে KYC কমপ্লিট করবেন এইভাবে যারা এনআইডি কার্ড দিয়ে করবেন তারপর ওই অ্যাকাউন্টে $100 আপনার এই অ্যাকাউন্ট থেকে ডলারটাকে ওই অ্যাকাউন্টে উইথড্র করে নেবেন তো উইথড্র করে নিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে এইভাবে আপনি জাস্ট
অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, একই সিস্টেমে একই নিয়মে ট্রেড করবেন, ট্রেড করার পর আপনার ডলার আপনি উঠিয়ে নেবেন। তো দুই অলরেডি আপনার কিন্তু জয়েন করা হয়ে গেল এবং দুইটাতে আপনি এলিজিবল হয়ে গেলেন, দুইটার জন্য আপনি এয়ারড্রপ পেলেন। দুটাতে আপনি 160 ডলার ইনকাম হয়ে গেল এবং কি আপনার ফুল কন্ডিশন মানা হয়ে গেলো। এখানে কোনো ডলার হোল্ড করতে হবে না, জাস্ট একটা ইনভাইট করবেন ওই একটা মোবাইল দিয়ে এবং সেই মোবাইলে একটা নতুন অ্যাকাউন্ট খুলে জাস্ট খালি আপনি এইখানের কন্ডিশনে পূরণ করুন, কারণ এখানে মোস্ট একটা ইনভাইট কমপ্লিট করতে হবে। তো আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনি অবশ্যই একটা ইনভাইট করবেন, তো এটা আপনি ইজিলি পারবেন, জাস্ট এইটুকু ফর্ম সাবমিট করবেন। তো দুইটা অফারে ফুললি প্রসেস দেখাই দিচ্ছি, বাইবিটের দুইটা ইভেন্টই ধামাকা অফার এবং দুইটা ইভেন্টই মোস্ট জয়েন করেন, প্রত্যেকেরই বিগ একটা প্রফিট হয়ে যাবে। অবশ্যই লাইক করেন, পাশে থাকার চেষ্টা করেন সবাইকে। বাইবিট এটা